মুসলিম শরীফের 5018 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহ, আল্লাহ ওই ব্যক্তিকে অভিশাপ দেয়, মান লাআনা ওয়ালিদা, যেই ব্যক্তি তার পিতা মাতারে অভিশাপ দেয়, কোনো ব্যক্তি তার পিতা মাতারে অভিশাপ দেয়, মা বাবারে কয় আপনারা মরে যেতে পারেন না, আপনার মতো মা বাবা দরকার নেই, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা, পিতা মাতাকে যেই ব্যক্তি অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। দুই নম্বর লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে। খুব মন দিয়ে শোনেন এই জায়গাটা, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তার উপরে আল্লাহ অভিশাপ দেয়। বুখারী শরীফের 7520 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, আইয়ুজ জামবি আযম ইনদাল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি জবাব দিলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করা অথচ আল্লাহ তোমাকে বানাইলেন, আল্লাহর সাথে শিরিক করা অথচ আল্লাহ তোমাকে বানাইলেন, তো আল্লাহর সাথে শিরিক করা এটা সবচেয়ে বড় অপরাধ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। এখন আমরা শিরিক কিভাবে করি একটু মন দিয়ে শুনেন। আমরা কিছু কিছু সুন্নত পালন করতে গিয়ে শিরিক করি, সুন্নত পালন করতে তো হবেই, কিন্তু সুন্নত পালন করতে গিয়ে আকিদা নষ্ট করে কোনো শিরিক করা যাবে না। নাসাই শরীফের 1214 নম্বর হাদিসে আছে, নবীজি কবর জিয়ারত করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল যার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মি, আল্লাহ নবী তার মায়ের কবর জিয়ারত করলেন। কথাটা মনে রাখেন, মুসলিম শরীফের 5019 নম্বর হাদিস থেকে গেলাম বুখারীর 7520, বুখারীর 7520 থেকে আসলাম নাসাই শরীফের 1214 নম্বর হাদিসে, আবার আগের জায়গায় ফিরে যাব আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করলেন, করার পর ফাবাকা, নিজে কাঁদলেন, ওয়াবকা মান হাওলা, আশেপাশে সাহাবা যারা সবাইকে কান্না করাইলেন, সাহাবাদের দিকে আল্লাহ নবী তাকিয়ে বললেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে, কবর জিয়ারত করো, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে। তাহলে হাদিস থেকে পাইলাম কবর জিয়ারত করা সুন্নত। এবার আপনি কবর জিয়ারত করতে গেলেন, আপনাদের এই মসজিদুত তাকওয়ার পক্ষ থেকে আপনারা সিলেট ঘুরতে গেলেন, আল্লাহর সৃষ্টি দেখতে গেলেন, ঘুরতে ঘুরতে হঠাৎ আপনাদের মনে হলো শাহজালাল রহমতুল্লাহর কবরটার কাছে যাই, তো গেছেন। যাওয়ার পর শাহজালাল রহমতুল্লাহকে আপনাদের মাঝে এক মুসল্লি শাহজালাল রহমতুল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ শাহজালাল রহমতুল্লাহর কবরটা আপনি আলোকিত বানান, জান্নাতের মর্যাদা আরও জান্নাতের উঁচু মাকাম বানায় দেন, আল্লাহ শাহজালাল রহমতুল্লাহর কবরটা আপনি আলোকিত বানান, মাবুদ গো শাহজালাল আমাদের দেশে আইসা শিরিক বেদাত এমনভাবে দূর করছে, আল্লাহ মেহরবানি করে শাহজালাল রহমতুল্লাহর মর্যাদা আরও বানায় দেন। খুব দোয়া করলেন, শেষের দিকে আপনি বললেন, ও বাবা শাহজালাল, আমি ধানমন্ডি থেকে আসছি, জিগাতলা থেকে, আমার 5 বছর সন্তান হয় না, একটা সন্তানের ব্যবস্থা করে দাও। আপনি এতক্ষণ সব আল্লাহরে বললেন, শেষে সন্তানটা শাহজালালের কাছে যাইলেন, শিরিক করলেন, এটা কি করলেন? তো কবর জিয়ারত করা সুন্নত, সুন্নত পালন করতে গিয়ে আপনি শিরিক করলেন, আকিদা নষ্ট করলেন। সূরা শুরা আয়াত নাম্বার 49-50 আল্লাহ বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চায় তা বানায়, ইয়াহাবুলি মাইয়াশা উ ইনাসা, আল্লাহ চাইলে কন্যা দেয়, ওয়াহাবুলি মাইয়াশা উ যুকুর, আল্লাহ চাইলে ছেলে দেয়, আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে ছেলে মেয়ে উভয়টা দান করেন, ওয়াজআলু মাইয়াশা উ আকিমা, আল্লাহ চাইলে আপনার বিবিকে বন্ধা বানাবেন। বলেন তো ছেলে মেয়ে দেওয়া না দেওয়ার একচ্ছত্র একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। বলেন কার? আল্লাহ। তো দেখেন, কবর জিয়ারত সুন্নত পালন করতে গিয়ে আপনি আকিদা নষ্ট করলেন, সুন্নত পালন করতে গিয়ে আকিদা মোটেই নষ্ট করা যাবে না। বুখারী শরীফের 1605 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফ তওয়াফ করতেছে, কাবা শরীফে একটা পাথর আছে, কি জানি নাম, হজরে হাজি সাহেব কারা কারা চুমা দিয়েছেন, হ্যাঁ আছেন না, মাশাআল্লাহ। তো দেখেন, এই পাথর চুমা দিছে হযরতে ওমর, চুমা দেওয়ার পর পাথরকে ডাক দিয়ে বলে, পাথর আমা ওয়াল্লাহি ইন্নি আলামু আন্নাকা হাজার, পাথরকে ডাক দিয়ে বলে, পাথর আল্লাহর কসম, ইন্নি আলামু আন্নাকা হাজার, আমি জানি তুমি একটা পাথর, আমি জানি তুমি একটা পাথর।
লা তাদুররু ওয়া লা তানফাউ, তুমি উপকার ক্ষতি করার কোনো ক্ষমতা রাখো না। তুমি একটা পাথর, তুমি উপকার ক্ষতি করার কোনো ক্ষমতা রাখো না। তাহলে পাথরের চুমা দেওয়া সুন্নত, পাথর ভালো করতে পারে খারাপ করতে পারে এই বিশ্বাস রাখা শিরিক। কথা বুঝে আসছে সবার? এরপরে হযরতে ওমর বলেন, লাউলা আন্নি রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতালামা কামা ইসতালামতুকা, আমি যদি আল্লাহ নবীকে তোমাকে চুমা দিতে না দেখতাম, আমি ওমর জিন্দিগিতে তোমাকে চুমা দিতাম না। নবী তোমাকে চুমা দিয়েছেন তাই সুন্নত হিসাবে পাথর আমি তোমাকে চুমা দিলাম, এর মানে এই না তোমার মাঝে উপকার ক্ষতি করার ক্ষমতা আছে এই বিশ্বাস আমার নাই। তাহলে পাথর উপকার ক্ষতি করার ক্ষমতা আছে বলেন, তাহলে হাতের মধ্যে সুলাইমানি আংটি কেন দেন? কি আংটি? সুলাইমানি আংটি, ওই রাস্তা রাস্তায় বেছে একটা পাথর আংটির মধ্যে আপনি আঙ্গুলের মধ্যে দিলেন, কি যে এই পাথরে আমার কোনো উপকার হয়? বিশ্বাস আপনি শিরিক করলেন। এই বিশ্বাস যদি পাথর আপনার কোনো উপকার করতে পারে, বিশ্বাস বাস আপনি শিরিক করছেন। আপনি যে নামাজ পড়তেছেন, সেজদা দিতেছেন, আর আপনার বিশ্বাস এই পাথর আমার উপকার করে, আপনি শিরিক করছেন। তা আপনি দেখেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্নত পালন করতে গিয়ে শিরিকের স্থান দেয় নাই। এটা আমার আপনার জন্য শিক্ষা যে সুন্নত পালন করতে গিয়ে শিরিক করা যাবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আবার আসেন নাসাই শরীফের 1214 থেকে গেলাম বুখারীর 1605 নম্বর হাদিসে। নাসাই শরীফের হাদিসটাতে আসলাম বুখারী শরীফের 7520 নম্বর হাদিসে ছিলাম। সাহাবা নবীকে প্রশ্ন করলেন, এক নম্বর অপরাধ কোনটা? নবী বললেন শিরিক করা। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহ, আল্লাহ শিরিকের অপরাধ মাফ করে না তওবা ছাড়া। এই জন্য শিরিকের অপরাধে যারা জড়িত আছেন আল্লাহর কাছে তওবা করে নেওয়া, আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয়, শিরিক থেকে বেঁচে আমরা প্রকৃত ইমানদার হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দুই নম্বর, এরপর প্রশ্ন করলাম, হুজুর এরপর সবচাইতে বড় অপরাধ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন, আনতাকতুলা ওয়ালা দাকা তাখাফু আইয়া তামা মাআক, তুমি তোমার সন্তানকে এই কারণে হত্যা করা, তোমার সন্তান তোমার প্লেটে অংশগ্রহণ করবে, তোমার সন্তান তোমার টাকায় অংশগ্রহণ করবে, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করবা না। নাহনু নারজুকুহুম ওয়া ইয়্যাকুম, তাদেরকে আর তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দান করি। তাহলে সন্তান দারিদ্রতার ভয়ে হত্যা করা এটা ভয়ঙ্কর অপরাধ। কোন কোন হাদিসে আসছে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা, এটা হলো দুই নম্বর সবচাইতে বড় অপরাধ। এরপর উনি প্রশ্ন করলেন, হুজুর এরপর সবচেয়ে কোনটা বড় অপরাধ? নবীজি বললেন, আন্তুজানি বিহালিলাতি জারিক, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা সবচাইতে বড় অপরাধ। প্রতিবেশীর স্ত্রী, যারা প্রতিবেশী তাদের কাছে আমানত, এই আমানতের খেয়ানত করে আপনি প্রতিবেশীর বিবির সাথে অবৈধ প্রক্রিয়া প্রেমে লিপ্ত হয়ে তার সাথে আপনি অবৈধ কর্ম করলেন, এটা তিন নম্বর সবচাইতে বড় অপরাধ। কারো স্বামী বিদেশে আছে, আপনি ছলে বলে কৌশলে এই নারীটাকে আপনি কথার মাধ্যমে আপনার জাদুতে আকৃষ্ট করে তার সাথে অপকর্মে লিপ্ত হলেন, এটা তিন নম্বর সবচাইতে বড় অপরাধ। জিনা করা, ব্যভিচার করা, এই জিনা নামক ভয়ঙ্কর অপরাধ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের 80 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন আশরাতি সাআ, কিয়ামতের আলামতের মধ্যে চারটা উল্লেখযোগ্য আলামত হলো এই, আইয়ুরফাআল ইলম, বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে, কোরআন সুন্নার বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে, কোরআন সুন্না আকাশে উঠে যাবে, কোরআন সুন্না আকাশে উঠিয়ে নেওয়া হবে। এজন্য এই যুগে আমি আপনি খুব বেশি দোয়া করা, আল্লাহ কোরআন সুন্না তো আকাশে চলে যাচ্ছে মাবুদ, হেদায়েতের উপর যেন আল্লাহ থাকতে পারি, আপনি তৌফিক দান করেন। দুই নাম্বার, ওয়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়ায়া পড়বে, এত মূর্খতা ছড়ায়া পড়বে। আরেক হাদিসে নবীজি বলেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদ্যা কোরআন সুন্নার বিদ্যা একবারে উঠিয়ে নেবে না, ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আমার আপনার থেকে একবারে আল্লাহ উঠিয়ে নেবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ এই এলেম উঠিয়ে নেবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে, আলেম উঠায়া নেবে তাদের মাধ্যমে, এই এলেম আল্লাহ উঠায়া নেবে। বলেন গত দুই বছরে আমাদের দেশে আলেম কম মারা গেছে না অনেক বেশি মারা গেছে? এটা আমাদের জন্য কিন্তু খুব চিন্তার বিষয়।
যে উলামায়ে কেরাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাই থেকে নিয়ে আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাই সহ আল্লামা নূর হোসেন কাসিমী রহমতুল্লাহ আলাই সহ কত বড় বড় উলামায়ে কেরাম মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাই সহ, তো এই যে যাদের নাম এখন মনে মনে আসতেছে না সবার, এই বড় বড় উলামায়ে কেরামকে উঠিয়ে নেওয়া, আল্লাহ এলেম উঠিয়ে নিয়ে, এই এলেম উঠিয়ে নিলে আপনি যতই বলেন আমাকে যতই বোঝানোর চেষ্টা করেন, হুজুর আপনারা হিংসা করেন, অমুককে হিংসা করেন, তমুককে হিংসা করেন চেয়ারে বসলে, না না হিংসা করি না, বিশ্বাস করেন এলেম উঠে যাচ্ছে বলে যাকে তাকে আপনি চেয়ারে বসায় দিচ্ছেন। নবীজি বলেন হাত্তা ইজা লাম ইউবকি আলিমান, যখন আর আলেম খুঁজে পাবেন না তখন ইত্তাখাযান নাসু রুউসান জুখালা, জাহেলদেরকে আপনি ধর্মীয় নেতা বানাবেন, বানানোর পর এখানে বসাবেন, বসানোর পর ফাস্তাফতাও প্রশ্ন করবেন, ফতুয়া জিজ্ঞাসা করবেন, ফাফতাও বিগয়রি ইলমিন, ওই জাহেল এখানে বৈশা ফতুয়া দিয়ে দিবে, ফতুয়া দেওয়ার পর ফাদল্লু আদল্লু, নিজে পদভ্রষ্ট হবে সবাইকে পদভ্রষ্ট করবে। এখন এই হাদিস আপনি কোথায় রাখবেন বলেন? এই এই হাদিসটা বললে বলে আলেমরা হিংসা করে, এই কথা আপনি কেন বলেন? তা হাদিস কেটে দেন, মুসলিম শরীফ থেকে হাদিস কেটে দেন, এটা হিংসা না। মনে রাখবেন অযোগ্যরা চেয়ারের মধ্যে বসা মানি এলেম দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তাই আপনি অযোগ্য কাউকে কোরআন শুদ্ধ না, হাদিস শুদ্ধ না, একটা আয়াত সুন্দর মতো পড়তে পারে না, হাদিসের একটা এবারত দিলে দাঁত 34টা ভাঙার সম্ভাবনা, তাকে আপনি যদি আপনি দেন যে না আমি আপনাকে ফতুয়া দেওয়ার জন্য বানাইলাম, সেখানে সে বসে তখন বলবে সিনামাজে জায়েজ নাই, এটা কোরআনের কোন আয়াতে আস, তখন এখানে এটা বসে বলবে, বলবে হুজুররা বলে গান বাজনা জায়েজ নাই, এটা কোরআনের কোন আয়াতে আস বলবে, কেন আল্লাহ এলেম উঠায় নিবে, মূর্খতা ছড়ায় পড়বে, তখন মূর্খ এখানে বৈশা অন্য মূর্খদেরকে শিখাবে, বাস মূর্খ মূর্খ মূর্খ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বুখারীর 80 নম্বর হাদিস বলতেছে, 1 নম্বর এলেম উঠিয়ে নেওয়া হবে, 2 নম্বর মূর্খতা ছড়ায় পড়বে, 3 নম্বর ওয়ায়ুশরাবাল খাম, মদ পান বৃদ্ধি পাবে, মাদকের জয় জয় কর অবস্থা হবে, মদ পান বৃদ্ধি পাবে। হাদিসের মধ্যে আসছে 4 শ্রেণীকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক, এর মধ্যে একজন মুদমিনুল খাম, যে ব্যক্তি মদ পান অবস্থায় মারা যায় তারে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক। কিছুদিন আগে আমাদের দেশে ভয়ঙ্কর অনুষ্ঠান হয়েছে, সেখানে ভয়ঙ্করভাবে মদ পান করা হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নম্বর ওয়াজহারো জিনা, জিনা সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, বলেন তো কি ছড়িয়ে পড়বে? জিনা প্রত্যেকের ঘরে ঘরে প্রতিনিয়ত হচ্ছে, হ্যাঁ প্রত্যেকের ঘরে ঘরে প্রতিনিয়ত জিনা হচ্ছে। দলিল বুখারী শরীফের 6612 নম্বর হাদিস, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা, আমাকে ওনাকে আলেমকে আপনাদেরকে সবাইকে আল্লাহ জিনা নামক পরীক্ষা দ্বারা পরীক্ষা নিবে সবাইকে, এ হাদিসে সবাই অন্তর্ভুক্ত, জিনার পরীক্ষা দিয়া সবাইকে আল্লাহ পরীক্ষা করবে। নবী বলেন আদ্রকাজা আলিকালা মহালাতা, এই পরীক্ষা আমার উম্মতের সবাই পড়বে কোনো সন্দেহ নাই। এবার বলতে পারেন হুজুর কি বলেন আপনি, আমরা তো অনেকেই জিনা করি না, হ্যাঁ এবার দেখেন জিনা করেন কিনা। নবী বলেন ফাজিনাল আইনি আন্নাস, চোখের জিনা হলো দেখা, চোখের জিনা। এবার আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আমি মনে করেন আমি একজন আলেম, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি একটা নারীর দিকে তাকাইলাম, তাকানোর পর সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ কয় এই হুজুর নিচে তাকাও, কুল্লিল মুমিনিনা গুদ্দু মিন আবসারিহিম, নবী আপনি ইমানদারকে বলেন তারা যেন নজর নিচের দিকে রাখে। এখন আমি আপনি আমরা নজর নিচে নিলাম, দেখেন একটা অবৈধভাবে কোনো নারীর উপর নজর পড়ছে, আমরা নজর নিচে নিলাম, এবার শয়তান কয় নজর উপরে উঠাও উঠাও। আলীকে আল্লাহ রসুল বলে ইয়া আলী ইউলা তুতবিউন নাজরাতান নাজরা, আলী একবার নজর পড়ার পর দ্বিতীয়বার নজর দিও না, ফা ইন্নালাকাল উলা ওয়ালাইসাত লাকাল আখিরা, প্রথমবার মাফ দ্বিতীয়বার মাফ না, এবার আপনি শয়তান বারবার কয় তাকাও, আপনি তাকান না, ঠিক আছে হ্যাঁ আপনি যদি তাকান আবার ইস্তাশরাফা শয়তান, শয়তান আপনার সামনে একটা কালো মেয়েও যদি বোরকা ছাড়া পর্দা ছাড়া হাঁটে, এই মেয়েটাকে আপনার চোখে মোহনীয় করে আপনার সামনে উপস্থাপন করবে, এটা নবীজি হাদিসে বলছে। 1 নম্বর চোখের জিনা দেখা, এখন দেখেন আপনি দেখলেন ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা কথা বলা, অপরিচিত রং নাম্বারে একটা মেয়ের সাথে আপনি কথা বললেন, আপনারা হয়তো এরকম হয় না, যেই জায়গায় হয় এটা বলতেছি, সম্ভবত আপনাদের জীবনে এগুলো ঘটেনি, তো রং নাম্বারে একটা মেয়ের সাথে কারো কথা হইল, কথা হওয়ার পর এবার দেখেন রাতের বেলা বিছানায় শুয়ে চিন্তা করতেছে মেয়েটা না জানি দেখতে কেমন, আহারে তার চোখ কেমন,
তাকে না জানি দেখতে কেমন, ঠিক এরকম কল্পনা হতে পারে কিনা? নবীজি বলেন, মন নাফসু তামান্না ওয়া তাশতাহি, মন কল্পনা করবে, এটা মনের জিনা, চোখের জিনা, বলার জিনা, কানের জিনা করলেন শোনার পর, এই যে যা শুনলেন কানের জিনা, এরপর নফস দিয়ে আপনি কল্পনা করলেন মনের জিনা, পরের দিন আবার কথা বললেন, এবার আপনাদের ফিক্সড হলো সাক্ষাৎ করবেন, সাক্ষাতে আপনি হাঁটতে হাঁটতে রওনা করলেন, পায়ের জিনা আপনার চলতেছে, এরপর আপনি সাক্ষাতে গেলেন মেয়েটার সাথে, মেয়ে শরীরের মধ্যে আকর্ষণীয় কোনো সেন্ট সুগন্ধি ব্যবহার করে আসছে, আপনি তার শরীরের ওই গ্রাম নিলেন আপনার নাকে, ভালো লেগে গেল, এটা নাকের জিনা, বলার জিনা, শ্রবণ করার জিনা, চোখের জিনা, কল্পনার জিনা, মোবাইলে চ্যাটিং করছেন আপনি অবৈধভাবে, মোবাইলে আপনি চ্যাটিং করছেন অবৈধভাবে, লেখছেন আপনি, কিউরিওসিটি আপনার যাচ্ছে, হোয়াট আর ইউ ডুইং নাও, কি করছো এখন, মেয়েটা আপনাকে পাল্টা জবাব দিল যে আমি এটা করছি সেটা করছি আর আপনার ভালো লাগতেছে, আফটার দেন এরপর কি বলো, এক এক করে বলতে থাকো, আর মেয়ে আপনাকে বললো আপনি কল্পনা আনছেন, আপনি হাতের জিনা করছেন, এটা আপনার হাতের জিনা। এখন আপনারা দেখবেন প্রতিদিন ঘরে ঘরে জিনা হয় কিনা চিন্তা করেন, আমি বলছি না হয়, আমি আশাবাদী না হোক, কিন্তু ঘরে ঘরে এই জিনা হয় কিনা আপনারা দেখবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিনা ব্যাপকভাবে সমাজের মধ্যে ছড়ায় পড়বে। নবীজি বলেন, আমার উম্মত জিনা করবে কি, আমার উম্মত জিনা করাকে হালাল মনে করবে, আরে জিনা করা কি মনে করবে, হ্যাঁ হালাল মনে করবে, সহি বুখারি হাদিস নাম্বার 5590 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে, ইস্তাহিল্লুনাল হিররা, যারা জিনা করা হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাক হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ পান তারা হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র তারা হালাল মনে করবে, ঢোল তবলা হালাল মনে করবে, বাদ্যযন্ত্র, ওই যে বললাম না এইখানে বৈশাখ হয়, কয় বাদ্যযন্ত্র, ঢোল তবলা, গান বাজনা হারাম, এটা কোরআনের কোন জায়গায় আছে? নবীজি কয় আছে, মানে আমার উম্মত তো এটারে হালাল মনে করবে, ও তো গুনাই মনে করবে না, ও তো গান গাওয়াকে হালাল মনে করবে, এটা ও গুনাই মনে করবে না, বলেন এই যুগ কি আসবে না চলতেছে, চলতেছে, আমরা গুনাকে গুনা মনে করতেছি না, এই যুগ আমাদের চলতেছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বলতেছিলাম বুখারী শরীফের 7520 নাম্বার হাদিস থেকে কিন্তু আমরা এগুলাতে আসলাম, জিনা করা, প্রতিবেশীর বিবির সাথে জিনা করা, এই জিনা নামক অপরাধ থেকে সমাজকে যেন সুন্দরভাবে মুক্ত রাখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার যুব সমাজ থেকে সকলকে যেন তৈরি করা যায়, যে জিনা নামক অপরাধ এটা শুধু যে লজ্জাস্থানের জিনা তা না, নবী তো বলছেন, আল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবুহু, জিনা বাস্তবে যেটা হয় এটার আগে যে জিনাগুলো হয় ব্যাপকভাবে হবে, এক পর্যায়ে ওই জিনাই তাকে আসল জিনার দিকে ধাবিত করবে, এই জন্য আল্লাহ কোরআনে বলছে, লা তাকরাবু জিনা, জিনা করিও না, এটা বলে নাই, বলছে লা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না, এই আয়াতের ব্যাখ্যা দেখবেন, যেই জিনিস তোমাকে জিনার দিকে নিয়ে যায় ওই জিনিস, ওই জিনিসের কাছেও তুমি যেও না, তাহলে জিনা আমাদেরকে, যেই জিনিস আমাদেরকে জিনার দিকে নিয়ে যায় এই জিনিসের কাছে যেতেও আল্লাহ নিষেধ করেছেন। এখন দেখেন মোবাইলের মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা যারা প্রযুক্তি ব্যবহার করেন, এখন আমার বিরুদ্ধে হয়তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবেন, এই হুজুর বিজ্ঞান বুঝে না, প্রযুক্তির বিরোধিতা করে, আমি প্রযুক্তির বিরোধিতা করি না, কিন্তু যদি প্রযুক্তি চালাইতে গিয়ে আপনার 90 ভাগ গুণা হয়, 10 ভাগ যদি ভালো হয়, আমি বলছি আপনার মতো লোক প্রযুক্তি চালানো দরকার নাই, যার প্রযুক্তি দিয়ে 90 ভাগ গুণা হয়, আপনি আপনি প্রযুক্তি তো আপনাকে গুণা করাইতেছে 90 বার, আপনি বলবেন হুজুর আমি আপনার বয়ান শুনি ইউটিউবে প্রতিদিন 10টা, আপনি আমার 10 বয়ানের সাথে যদি 1 মিনিট গান দেখেন নিয়মিত ইউটিউবের মধ্যে, আমি বলবো আমার বয়ান দেখার জন্য আপনি ইউটিউবে ঢুকেন না, ওই শুধু 1 মিনিট গানের জন্য আপনি ইউটিউবে ঢুকাই দরকার নাই, কারণ 1 মিনিট কেন গান শুনবেন, আপনি ওয়াজ শুনবেন সোয়াবের নিতেই তো, আর গুণা করবেন না, আপনি ইউটিউবে ঢুকেন না, তাহলে আপনার গুণাও দরকার নাই, আপনি 1-10টা সওয়াব দরকার নাই, আপনি 1টা গুণা করেন না, আপনি 1000 রাকাত নফল নামাজ পড়বেন, আরেক দিক দিয়ে আপনি 10টা গুণা করবেন না, আপনি 10টা গুণা ছেড়ে দেন, 1000 নফল নামাজ না পড়া পারলে 10টা গুণা ছাড়েন আপনি, যে বিষয়টা বুঝাইতে চাইলাম, গুণা আমাদেরকে শেষ করে দিচ্ছে, আমাদের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে,
কি স্কুল কলেজ আর যেই জায়গার ছাত্র ছাত্রী যাদেরকে বলবেন, সর্বত্র ইলেকট্রনিক মিডিয়ার গুণা আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে। পারিবারিক বন্ধনগুলা বর্তমানে ছিন্ন হওয়ার সবচেয়ে বেশি কারণ খোঁজেন ইলেকট্রনিক মিডিয়া, কোনো সন্দেহ নাই। স্বামী আরেকজনের সাথে সম্পর্ক করছে ইলেকট্রনিক মিডিয়া, স্ত্রী আরেকজনের সাথে সম্পর্ক করতেছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সর্বশেষ কথা, এইগুলা কেন, এই যে আমি কতগুলো গুনাহের পরিচয় দিলাম, এবার মুসলিম শরীফের 5018 নম্বর হাদিসটার পরে আমি বলছি অপরাধগুলো কেন হচ্ছে আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন লাআনা, অভিশাপ দেয় ওই ব্যক্তিকে যে পিতা মাতাকে অভিশাপ দেয়, মনে আছে ওখান থেকে হিন্দু দিক গেছে। ওয়ালাআনা, আল্লাহ অভিশাপ দেয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আল্লাহর নাম ছাড়া পশু জবাই করে। ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যেই ব্যক্তি জমিনের সীমানা উল্টা পাল্টা করে, আরেকজনের সম্পত্তি নিজের কবজায় নিয়ে ওই জায়গায় সীমানা নির্ধারণ করে দেয় যে এই সম্পত্তির মালিক ক্রয় সত্রে উমুক গ্রুপ, আসলে আপনি অতটুক জায়গার মালিক না। নবীজি বলেন তোমাকে আল্লাহ অভিশাপ দেয়, তোমাকে আল্লাহ কি দেয়, অভিশাপ দেয়। একটা নিরীহ মানুষের জায়গা নিজের কবজায় নিয়ে লিখে দিয়েছেন ক্রয় সূত্রে অমুক এটার মালিক, আপনাকে আল্লাহ অভিশাপ দেয়। এটা আল্লাহ, আল্লাহর অভিশাপ আপনার উপরে চলতে থাকে, আল্লাহর অভিশাপ আপনার উপরে চলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অভিশাপ থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সামনে কোরবানির ঈদ, এই কোরবানি করতে গিয়ে আমরা কথার মধ্যে অনেক একটা শিরিক করি, সাতটা নাম লিখি অথবা তিনটা অথবা চারটা লিখে বলি হুজুর সাত নামে কোরবানি করেন, হুজুর চার নামে কোরবানি করেন, হুজুর পাঁচ নামে কোরবানি করেন। পাঁচ নামে কোরবানি মানি, এটা আপনি কি বললেন? চার নামে কোরবানি মানি, হুজুর তিন নামে কোরবানি, আমরা তিনজন মিলে গরুটা কিনেছি হুজুর, আমাদের তিন ভাইয়ের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করেন, সাত নামের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করেন। এই কথার শিরিক থেকে বাঁচেন, মানুষের নামে কোরবানি হয় না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি কোনো গরু জবাই করে খিচুড়ি বিলান, এই খিচুড়ি খাওয়া হারাম, ওই গরুর গোশত খাওয়া হারাম। কার নামে বললাম? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো গরু জবাই করলেন, হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আল্লাহর নামে। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়ুযকারিসমুল্লাহ, আল্লাহর নাম নেওয়া হয় নাই যেই পশু জবাই করতে, এটার গোশত খাবা না। ফাকুলু মিম্মা যুকিরাসমুল্লাহ, ওই পশুর গোশত খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে। তাহলে বলেন তো, পশু, কোরবানির পশু, মুরগি, চড়ুই পাখি, এইগুলা জবাই হবে কার নামে? আল্লাহর নামে, মানুষের নামে জবাই হবে না। তাহলে বলেন তো, খাজা মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নামে সিন্নি বাকানো, ওনার নামে গরু জবাই করা, এটা কি হালাল না হারাম? হারাম, এটা জায়েজ নেই। এই শিরিক সহ, জিনা সহ, ব্যভিচার, গান বাদ্য আর জিনা নামক এই অপরাধগুলার মূল কারণ, সমস্ত অপরাধগুলার মূল কারণ হলো আমাদের মাঝে লজ্জাশীলতা কমে যাওয়া। বলেন কি কমে যাওয়া? লজ্জাশীলতা। আমাদের যুব সম্প্রদায় তো লজ্জা কমতে কমতে এত নিচে গেছে, লজ্জা নিজে বিয়ে করছে, বিয়ে করার পর নিজের বউয়ের যত কথা আছে বন্ধুদের সাথে বলে বেড়ায়। কার সাথে বলে বেড়ায়? বন্ধুদের সাথে। এক তো বিয়ের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না আজমান নিকাহি বারাকা আইসারুহা মাউনা, ওই বিয়ে সবচেয়ে বরকতময় যেই বিয়েতে খরচ কম। আপনি গায়ে হলুদ নামক একটা অনুষ্ঠান করলেন ভয়ঙ্কর, বিয়ের দিনও বিশাল বড় বড় পার্টি করলেন, আর যাদেরকে দাওয়াত দিলেন সাহেবরা এক জায়গায় বৈশা, মুরগির রান, খাসির রান ফালানোর মধ্যেই তারা ফ্যাশন খুঁজে পায়, এই অপচয়গুলো আপনি করলেন। এরপরে যাক, বিয়ে করার পর পুত্রবধূ, আপনি বিয়ের আগে যখন পুত্রবধূকে দেখতে যায়, মনে রাখবেন ছেলের বিবি হওয়ার আগ পর্যন্ত শ্বশুরের জন্য ওই মেয়েকে দেখা হারাম। শ্বশুর তার পুত্রবধূকে পুত্রবধূ হওয়ার আগ পর্যন্ত দেখা হারাম। শ্বশুর মানে আমি আমার ছেলের পুত্রবধূকে, আমি আমার ছেলের পুত্রবধূ, আমার ছেলে বিয়ে করার আগ পর্যন্ত ওই মেয়েকে আমি দেখা হারাম। এখন আপনারা কি করেন, মেয়েটা দেখা ছবি উঠায়া সবার পাশাপাশি নিজের বাপ, ভাই, ভাইয়ের বোনের স্বামী টামি সবাইকে দেখান, এটা হারাম, এটা নাজায়েজ, এটা অন্যায়, এটা জায়েজ নাই। মেয়েটা দেখতে গিয়ে ছবি তুইলা পুরো দুনিয়ারে দেখায়, ফেসবুকে বন্ধুদেরকে দিয়া কয় দেখ কেমন লাগে, তোদের ভাবি হবে। এরপর বিয়ে করে, বিয়ে কইরা বাসর রাত হয়, মন দিয়ে শোনেন হাদিসের বর্ণনা, আবু দাউদ শরীফের 1174 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর বললেন এই সাহাবাদের মধ্যে যারা তোমরা পুরুষ আছো, ইজা আতা ইমরাআ আগলাকা বাবা ওয়া আলকা আলাইহি সিত্রা, বিবির কাছে গেলা, যাওয়ার পর দরজা বন্ধ করলা, পর্দা ফালাইলা, এরপর আল্লাহ প্রদত্ত ভালোবাসা তোমাদের মাঝে সম্পর্ক কায়েম হলো, পরের দিন তুমি বন্ধুদের সাথে বসলা, বসার পর বললা ফা আলতু কাজা ওয়া কাজা,
আমার এই এই হয়েছে তোদের ভাবির সাথে, সব বন্ধুকে বলে বেড়াইলা, তোমাদের মাঝে কি এরকম স্বভাব কারো আছে? সাহাবারা সবাই চুপ। নারীদেরকে বললেন, তোমাদের মাঝে এই স্বভাব কাদের আছে? যারা তাদের বান্ধবীদের কাছে তোমাদের স্বামীর সাথে যা হয় এগুলো বলে বেড়াও। সব নারীরা চুপ। এক নারী সাহস করে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহুম লা ইয়াতাহাদ্দাসূনা ওয়া ইন্নাহুন্না লা ইয়াতাহাদ্দাসনা। পুরুষদের মাঝে কেউ কেউ এই অপরাধটা করে, নারীদের মাঝেও এই অপরাধটা কেউ কেউ করে ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তাই নাকি? কয়, হ্যাঁ। নবীজি বললেন, যেই পুরুষ এই অপরাধ করে আর যেই নারী এই অপরাধটা করে, তাদের দৃষ্টান্ত একজন শয়তান পুরুষ আর একজন শয়তান নারী রাস্তায় অপকর্মে মিলিত হইল, আর তোমার বন্ধুরা তোমাকে তাকায়া তাকায়া দেখতেছে। তুমি যদি বন্ধুদের সাথে বিবির কথা বলে বেড়াও, আর বিবি যদি বান্ধবীদের সাথে স্বামীর কথা বলে বেড়ায়, তাদের ভালোবাসা মহব্বতপূর্ণ সম্পর্ক বলে বেড়ায়, নবী বলেন, ওই স্বামী পুরুষ শয়তান আর ওই মহিলা নারী শয়তান। তারা নারী পুরুষ অবৈধ কাজে লিপ্ত হলো রাস্তায়, আর বন্ধুরা তাকায় দেখছে। নবীজি বললেন, তুমি এই রিয়াজুস সালিহিন 96 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা আর রাজুল ইউফজি ইলাল মারআ ওয়া তুফজি ইলাইহি। ওই স্বামী সবচেয়ে নিকৃষ্ট হবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে, যেই স্বামী তার স্ত্রীর সাথে কি হয় না হয় সব বন্ধুদেরকে বলে বেড়ায়। ওই স্ত্রী সবচেয়ে নিকৃষ্ট মহিলা হবে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে, যে তার বান্ধবীদের কাছে সব বলে বেড়ায় স্বামীর সাথে কি হয় না হয়। এই অপরাধগুলো থেকে আল্লাহ আমাদের সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো বলছিলাম, এগুলো কেন হচ্ছে? সবগুলার মূল কারণ লজ্জা না থাকা। বলেন তো সবাই, কি না থাকা? আমি বারে বারেই কথা বলি, সবগুলার মূল কারণ লজ্জা না থাকা। খুব সংক্ষেপে শুনবেন, যদি পারেন মুখস্থ করে নেবেন, ঘরের মধ্যে কিছু কিছু পারলে টানায় রাখবেন। এক, লজ্জা এমন একটা জিনিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জার ব্যাপারে অনেকগুলো হাদিস বলছেন। একজন তাবি ওয়াহাব ইবনে মুনাব্বিহ তিনি বলেন, আল ইমান ও রিয়াল, ইমান জিনিসটা একটা খোলা জিনিস, খোলা। লিবাসুহু আত তাকওয়া, ইমানের পোশাক হলো আল্লাহকে ভয় করা, সুবহানাল্লাহ। ওয়া জিনাতুহু আল হায়া, ইমানের সৌন্দর্য হলো লজ্জা। ইমানের পোশাক তাকওয়া, ইমানের সৌন্দর্য লজ্জা। দুই নম্বর শুনেন, মান কাসাহুল হায়া সাউবা, আমি পাঞ্জাবি পরছি, আমার শরীরটা আপনারা কিন্তু দেখতেছেন না। যেই ব্যক্তির লজ্জার পোশাক পরে, লাম ইয়ারাব নাস আইবা, এই ব্যক্তির দোষ ত্রুটি তত বেশি মানুষের থেকে আড়াল থাকে, আল্লাহ হেফাজত করে। তিন নম্বর আমার সাথে বলেন, বলেন তো স্বতন্ত্র বৈশিষ্ট্য, বলেন সবাই, বলেন স্বতন্ত্র বৈশিষ্ট্য। এখন আমার সাথে বলেন, আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা। আরো জোরে বলেন, আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4181 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। নবীজি বলেন, প্রত্যেকটা ধর্মের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য আছে, ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা, সুবহানাল্লাহ। যার মাঝে লজ্জাশীলতা যত বেশি, তার মাঝে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য তত বেশি। তিন, চার নাম্বার, লজ্জা ইমানের অঙ্গ, বলেন লজ্জা ইমানের অঙ্গ। আপনার লজ্জা যত কম হবে, বুঝতে হবে আপনার ইমানের পাওয়ার তত কম। লজ্জা ইমানের অঙ্গ, মুসলিম শরীফ হাদিস নাম্বার 59 নাম্বার হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 7453। এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হায়া উশরবাতুম মিনাল ইমান, লজ্জা ইমানের অঙ্গ। পুরা হাদিসটা, আল ইমানু বিদ্উ ওয়া সাবউনা আও বিদ্উ ওয়া সিত্তুনা শুবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানের 70টা শাখা অথবা 60টা শাখা, ফা আফযালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইবাতাতুল আযা আনিত তরিক, ইমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। এই আমলটা করেন সবাই? হ্যাঁ করেন। বুখারি শরীফের 52 নম্বর হাদিস তাহলে শুনেন, যারা না করেন আজকে থেকে করবেন। নবীজি বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক, আমার কোন উম্মত রাস্তা দিয়ে হাঁটতেছে, আজকে মাহফিল থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় ওয়াজাদা গুসনা শাউকিন আলাত তরিক, একটা কষ্টদায়ক ইট পাইছেন, নিটের টুকরা, কলার সিলকা, একটা সুই পাইছেন, একটা কাঁটা পাইছেন, এটা আপনি রাস্তা থেকে সরাইয়া দিছেন, ফা আখারা, আপনি সরাইয়া দিছেন। নবীজি বলেন, শাকারাল্লাহু লা ওয়া গফারা লা, ওই মুহূর্তে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে আগের সব গুনাহ মাফ করে দেন। এই হাদিসের শেষে নবীজি বলেন, ওয়াল হায়া উশরবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। তা আজকে থেকে মনে রাখবেন, আমার ঈমানের অঙ্গ হলো লজ্জা। আমার এই লজ্জা যত পাওয়ার বাড়বে, আমার ঈমানের অঙ্গের পাওয়ার তত বেশি।
লজ্জার পাওয়ার যত কম, আমার ইমানের অঙ্গের পাওয়ার তত কম, তত বেশি সিনেমা হলে যাবেন, তত বেশি সিনেমা নাটক দেখবেন, কারণ আপনার পাওয়ার কম। পাঁচ নাম্বার, এদিকে তাকান আমার দিকে, এই দুই আঙ্গুলের দিকে তাকান, বলেন দুই আঙ্গুলের দিকে তাকায় এবার বলেন তো একসাথে আছেন আলাদা, এবার এবার তাকান, এটার নাম ইমান, এটার নাম লজ্জা। কিতাবের নাম আল জামিউ সগির, হাদিস নাম্বার 1959 নাম্বার হাদিস, 1959 নবীজি বলেন ইন্নাল ইমান ওয়াল হায়া কুরিনা জামিআ, শোনো উম্মত, ইমান আর লজ্জা এইভাবে থাকবে, ইমান আর লজ্জা এইভাবে থাকবে। বলেন তো ইমান আর লজ্জা এখন আমার দিকে তাকায় বলেন একসাথে আছেন আলাদা, এখন দেখেন তো নবীজি বলেন ফাইজা রুফিয়া আহাদুহুমা, লজ্জা যদি উঠে যায় রুফিয়াল আখর, আরেকটা অটোমেটিক চলে যায়। লজ্জা যত কমবে আপনার ইমান তত কমবে। এই জন্য মনে রাখবেন যে যত বেশি সিনেমা দেখে আপনাদের মাঝে, নাটক দেখে, গান দেখে, গান শুনে, তার লজ্জা তত বেশি কম, এই জন্য সে তত বেশি গুনাহ করে। ছয় নাম্বার, এবার দেখেন তিন আঙ্গুল, এটার নাম লজ্জা, এটার নাম ইমান, এটার নাম জান্নাত। কিতাবের নাম তিরমিজি শরীফ 2009 নম্বর হাদিস, নবীজি বলেন আল হায়া উমিনাল ইমান ওয়াল ইমানু ফিল জান্নাত, যার লজ্জা যত বাড়বে তার ইমান তত বাড়বে, সে তত দ্রুত জান্নাতি হবে। এই হাদিসে নবীজি বলেন অল বাজা উমিনাল জাফা ওয়াল জাফা উফিন নার, নির্লজ্জতা যার যত বেশি সে তত দ্রুত জাহান্নামী হবে। আল্লাহ হেফাজত করেন। আল জামিউ সগীর হাদিস নাম্বার 1662 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে নবীজি বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল হাইয়াল আফিফাল মুতআফফিফা, যে ব্যক্তি লাজুক যত বেশি লজ্জাশীল আল্লাহ বা রব্বুল আলামিন তাকে ভালোবাসেন। আট নাম্বার, আপনাদের ঘরের নারী পুরুষ, আপনার ছেলে মেয়ে যত বেশি লজ্জা আপনাদের। নবীজি বলেন বুখারি শরীফ 6117 নাম্বার হাদিস, নবীজি বলেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, যেই ঘরে যত বেশি লজ্জা ওই ঘরে আল্লাহর তত বেশি রহমত নাজিল হয়। কিন্তু মা বোনরা খুব কষ্টকর বিষয়, বাচ্চাটা পেটের মধ্যে আছে তখন সিনেমা দেখে, তখন সিনেমা দেখে, টিভি দেখে, ইউটিউব দেখে, বাচ্চাটা দুনিয়াতে আসে দুধ পান করে পবিত্র খাদ্য, তখনও মা টেলিভিশন দেখে, ইউটিউব দেখে, বাচ্চাটা বড় হয় 2 বছর বয়সের সময়, এবার বাচ্চা নাকি কার্টুন না দেখলে খাবার খায় না, বাচ্চাকে এখন কার্টুন দেখায় খাবার খাওয়ায়। তো ছোটবেলা থেকেই বাচ্চাকে নির্লজ্জ বানাইতেছেন, এটার বয়স যখন 15 হবে 12 থেকেই এই বাচ্চা গুনাকে গুনাই মনে করবে না, আপনি ছোট থেকে বাচ্চাটারে শেষ করে দিচ্ছেন। মনে রাখবেন বুখারি শরীফের 893 নম্বর হাদিস, মা বাবা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান। এই সন্তান আপনি কিভাবে পাললেন, আল্লাহ হেফাজত করেন। নয় নম্বর, বুখারি শরীফের 6120 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা, আগের যত নবী দুনিয়াতে গেছে সমস্ত নবী তার উম্মতকে বলছে ইজা আলম তাস্তাহি ফাসনা মা শীতা, তোমার লজ্জা না থাকলে যা মন চায় তুমি তা করো। আপনাদের এই ধানমন্ডির খবর আমি জানি না, লালবাগার মিরপুরের খবর আমি জানি, 25 বছর 30 বছর 22 বছরের ছেলেরা এতটুকু প্যান্ট পরে, এদিকে পরে, হ্যাঁ এতটুকু প্যান্ট পরে আর সিগারেট টানে, এইভাবে নির্লজ্জ আর বেহায়ার মতো। অনেকে আমরা বলি অমুকে ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টর, ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্ট্রিস, ওই ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টর যদি এতটুকু প্যান্ট পরে, ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্ট্রিস যদি এতটুকু প্যান্ট পরে, হ্যাঁ যেমনিভাবে ওয়ার্ল্ড ফেমাস সারা পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা, সারা পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেত্রী, আপনারা আজকে থেকে আরেকটা লাগায় দিবেন জি পাশাপাশি তারা দুইজন সারা পৃথিবীর শ্রেষ্ঠ নির্লজ্জ আর বেহায়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আবু দাউদ শরীফ 4014, আবু দাউদ 4015, আবু দাউদ 4017, আবু দাউদ 4018, সবগুলো রানের ব্যাপারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন তাকে আলী লা তাকশি ফাকিজাক, তুমি তোমার রান খুলবা না, ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন, আলী জীবিত ব্যক্তির রানের দিকে তাকায় না, ওয়ালা মাইয়িতিন, আলী মরা ব্যক্তির রানের দিকেও তাকায় না, মরা ব্যক্তির রান দেখা নিষেধ। তো জীবিত ব্যক্তির রান, এই যে ছেলেরা সিগারেট টানে আর প্যান্ট পরে হাঁটে, কত বড় নির্লজ্জের কথা, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। তো নয় নাম্বার, নবীজি বললেন লজ্জা না থাকলে যা মন চায় করো। 10 নাম্বার, তিরমিজি শরীফের 1974 নাম্বার হাদিস, এই হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা, যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি ওই জিনিসের ময়লা বেশি, ওমা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, যেই জিনিসের মধ্যে লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্যতা বেশি। মা বোনরা কষ্ট নিয়েন না, যত আপনার পোশাক ছোট হবে তত আপনার ময়লা বাড়বে, যত আপনার পোশাক বড় হবে লজ্জাশীলতা যত বেশি হবে তত আপনার আল্লাহর কাছে সৌন্দর্যতা তত বাড়বে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হয়ে যেই অপরাধগুলার কথা বললাম, শিরিক নামক অপরাধ, মানুষ হত্যা নামক অপরাধ, সন্তানকে হত্যা নামক অপরাধ, ব্যভিচার নামক অপরাধ, সুদ খাওয়ার অপরাধ, আর ইবনে মাজার 4019 নম্বর হাদিস থেকে পাঁচটা অপরাধের কথা বলছিলাম, যে ইনসাফ না করার অপরাধ, পাল্লায় ওজনে মা না মাপার অপরাধ, এই এই অপরাধের কারণে কি কি গজব দুনিয়াতে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপরাধগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।